নদীতে গোসল করবার গেলেন আপনি, কথা বুঝলেন, ওই গোসল করবার যায়া বুঝলেন, এই নদীতে নামার পূর্বে অজু করবেন, গোসল করা নামার আগেই অজু করবেন, অজু করা শেষ হয়ে গেল তিন চুল পানি মাথা দিয়ে মাথা থাপড়া দেবেন, তাহলে দিয়ে আপনি গোসল করে আসবেন, কোনোদিন সর্দি লাগবে না, আপনার কোনো অসুবিধা হবে না, আলহামদুলিল্লাহ। এরকম ভাবে আমরা গোসল করার আগে কলের মধ্যে অথবা যে কোনো পানির মধ্যে এভাবে গোসল করবো নাকি? কলেতে গোসল করবেন, কিন্তু কলেতে গোসল করার নিয়ম মাথা থাকে পানি, অজু করলেন, অজু করে মাথার পানি দিয়ে, আমি তো এখানে অজু করি, অজু করার পরে মাথার পানি দিই, তারপর আমি গোসল করি, তাহলে সবাই কাটে দাম উগলে কি মাথার পানি দিব গাও ধুম থেকে নিয়ম ধারণা।